স্বাগত নিউজ 24 বেলা 12টার সংবাদে সঙ্গে আছি আমি গালিব ইবনে রিয়াজ। শোকাবহ 15ই আগস্ট আজ জাতীয় শোক দিবস। 1975 সালের এই দিনে বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে বিপদগামী সেনা সদস্যরা। ইতিহাসের নৃশংসতম এই হত্যাকাণ্ডের নেপথ্য কুশীলবদের মুখোশ উন্মোচনে তদন্ত কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, হত্যাকাণ্ডে তাৎক্ষণিক প্রতিবাদ না হওয়ার জন্য দায়ী তৎকালীন নেতৃত্বকেও চিহ্নিত করতে হবে। শালি জয়া রিপোর্টে বিস্তারিত। শোকবিহ্বল বেদনাবিধুর 15ই আগস্ট জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোরে পুষ্পার্ঘ অর্পণ করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এরপর আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানায় দলটির কেন্দ্রীয় নেতারা। শ্রদ্ধা নিবেদন শেষে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নির্মম এ হত্যাকাণ্ডের বিচার হয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতা এসে এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার সম্পাদন করেছেন। হত্যাকারীদের অনেকের ফাঁসি হয়েছে, যারা বিদেশে পলাতক তাদেরকেও ফিরিয়ে এনে ফাঁসিটা কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। কাদের বলেন, 75-এর কুশীলবদের মুখোশ উন্মোচন করতে হবে। নির্মম নৃশংস হত্যাকাণ্ডের পেছনে যে কুশীলবরা নেপথ্যে বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত ছিল, তদন্ত কমিশন করে এই ইতিহাসে এই কুখ্যাত কুশীলবদের স্বরূপ উন্মোচন করা উচিত। সঙ্গে সঙ্গে জাতির পিতার হত্যাকাণ্ডের তাৎক্ষণিক প্রতিরোধ করে তুলতে না পারার যে ব্যর্থতা বঙ্গবন্ধুর অনুসারী নেতৃত্বের, সেটাও নতুন প্রজন্মকে জানাতে হবে, সেটাও জানতে হবে। এরপর 15ই আগস্ট শহীদ বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের সমাধিতেও শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বনানী কবরস্থানে পরিবারের সদস্যদের কবরে পুষ্পার্ঘ অর্পণ করেন তিনি। সেখানে আরো শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। এদিকে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার ষড়যন্ত্রকারী ও তাদের মদতদাতাদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে কমিশন গঠনের কথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সাক্ষ্য প্রমাণ সহ কমিশন তাদের প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করবে। মন্ত্রী জানান, পলাতক 5 খুনিকে ফিরিয়ে আনতে আইনি লড়াই অব্যাহত রয়েছে। এদিকে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের মতে, বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করা উচিত। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। 1975 সালের 15ই আগস্ট ধানমন্ডির 32 নম্বরের বাসায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে ঘাতকরা। সে ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 12 খুনির মধ্যে 6 জনের মৃত্যুদণ্ড কার্যকর হলেও এখনও ধরাছোঁয়ার বাইরে 5 জন, আর পলাতক অবস্থায় মৃত্যু হয়েছে একজনের। বিদেশে পালিয়ে থাকা খুনিদের মধ্যে আব্দুর রশিদ, শরীফুল হক ডালিম ও মোসলেম উদ্দিনের কোনো হদিস মেলেনি আজও। তবে রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে ও এবিএম নূর চৌধুরী কানাডায় থাকলেও তাদের আজও ফিরিয়ে আনা সম্ভব হয়নি। আইনমন্ত্রী বলছেন, বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রের সাথে জেনারেল জিয়া ও খন্দকার মুশতাক জড়িত ছিল। কমিশন গঠনের মাধ্যমে সাক্ষ্য প্রমাণ সহ জাতির সামনে তা উপস্থাপন করা হবে। করোনা ভাইরাস তা কিছুটা নিয়ন্ত্রিত হবে, সেই মুহূর্তেই আমাদের যেটা আলোচনায় আসবে সেটা হচ্ছে যে এই কমিশনের রূপরেখাটা কী হবে, এই কমিশনের কার্যাবলীটা কী হবে, এবং এই কমিশনটা কাদের দ্বারা কনস্টিটিউটেড হবে। এই হত্যাকাণ্ডে জিয়াউর রহমান জড়িত এবং সেটার যে সাক্ষ্য প্রমাণ, ইনশাআল্লাহ এই কমিশনের মাধ্যমে সেটা জনসম্মুখে আমরা উপস্থাপন করে দেব। আর সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলছেন, খুনিদের বিদেশ থেকে ফিরিয়ে আনতে আসামি বিনিময় চুক্তি থাকতে হয়, এছাড়া তাদের দেশে আনতে কূটনৈতিক তৎপরতা ঘাটতি রয়েছে বলে মনে করেন তিনি। যারা কুশীলব ছিল পর্দার আড়ালে, যেমন খুনি জিয়াউর রহমান, খুনি মুস্তাক, এদের বিচার কিন্তু হয়নি। এরপরে যুগ যুগ ধরে
প্রজন্মের পর প্রজন্মের লোকেরা যেন জানতে পারে যে পর্দার আড়ালে কারা কলকাঠি নেড়েছে, এই কুশীলব কারা, সেটি জানার জন্য কিন্তু একটি কমিশন অত্যন্ত জরুরি হয়ে গেছে। বলেন, পলাতকদের ফিরিয়ে আনতে তৎপরতা অব্যাহত রাখার পাশাপাশি এই খুনের কুশীলবদের মুখোশ জাতির সামনে তুলে ধরা জরুরি। নারী এবং পুরুষের। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। বছর আগে ঘটনাটা হয়, নিঃশঙ্খ হত্যাকাণ্ড হয়, আর এর পরপর যে সমস্ত সরকার ছিল, জিয়া সরকার, আপনার এরশাদ সাহেবের সরকার, খালেদা জিয়ার সরকার, সবগুলো সরকার ওদের আপনার মদত দিয়েছে, ওরা যেভাবে বিভিন্ন দেশে আপনার স্টেবিলাইজ হতে পারে তার ব্যবস্থা করেছে। এতদিন পরে এই কেসটা আমরা হাতে নিয়েছি, তার ফলে সমস্যা হচ্ছে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরী। সকাল 10টায় প্রধানমন্ত্রীর পক্ষে তার সামরিক সচিব এই শ্রদ্ধা জানান। পরে সেখানে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কেন্দ্রীয় নেতারা। এ সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারীরা যারা বিদেশের মাটিতে আছে তাদের দেশের মাটিতে এনে বিচারের মুখোমুখি করা হবে। আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন নাসিম বলেন, খুনিদের সাথে যারা সম্পৃক্ত তাদেরও বিচার করা হবে। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। হত্যাকারীদের হত্যার বিচার এবং বিচারের রায় কার্যকর করেছেন, যদিও অনেকে এখনো দেশের বাইরে পলাতক রয়েছে। আমরা বিশ্বাস করি শেখ হাসিনার সরকার তাদেরকে সেই দেশ থেকে নিয়ে এসে তাদেরকে বিচারের সম্মুখীন করবে। এই সকল কুশীলবদেরকে, খুনিদেরকে রাজনীতি থেকে চিরনির্বাসন ঘটিয়ে বাংলাদেশে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক এবং সুন্দর বাংলাদেশ, শান্তির বাংলাদেশ, সম্প্রীতির বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করবই, করব ইনশাআল্লাহ। দর্শকের বিষয় বিস্তারিত জানাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, এর আগের সংবাদে আমরা দেখেছি যে ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এখন কি আয়োজন চলছে টুঙ্গিপাড়ায়? শেখ মুজিবুর রহমানের যে শাহাদতবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছিল, সকালে আমরা দেখেছি ফুল দেওয়া এবং পরে দোয়া মাহফিল হয়েছে। এখন আপাতত কর্মসূচি নাই, এখন আমরা রয়েছি যে বঙ্গবন্ধুর যে টুঙ্গিপাড়ার যে মিউজিয়ামটি রয়েছে, সেই মিউজিয়ামে যে আপনি ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে বঙ্গবন্ধু যে 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন সেই ছবিটি আপনারা দেখাচ্ছি, এবং বঙ্গবন্ধুকে যে কফিনে নিয়ে আসা হয়েছিল সেই কফিনটি আমরা একটু নিউজ 24-এর দর্শকদের আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনি জানেন যে করোনাকালীন সময়ে যে অনুষ্ঠান মালাগুলো রয়েছে সেই অনুষ্ঠান মালা সীমিত করা হয়েছে, সে কারণে সকাল থেকেই বিভিন্ন কর্মসূচি ছিল, সেই কর্মসূচি শেষ হয়েছে এবং এর পরবর্তীতে আমরা যতটুকু জানছি যে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ সহ আরও কিছু কর্মসূচি রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে পালন করা হবে। বঙ্গবন্ধুকে যে কফিনে নিয়ে আসা হয়েছিল সেই কফিনটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যে মিউজিয়াম রয়েছে সেই মিউজিয়ামে কফিনটি রাখা রয়েছে। আপনারা জানেন যে 1975 সালের আজ এই 15ই আগস্ট বঙ্গবন্ধু সহ সপরিবারে হত্যা করা হয়, নির্মমভাবে হত্যা করা হয়। সেই হত্যার যে চিহ্ন যে কিছু রেখে গেছেন সেই চিহ্নগুলো আমরা এই মিউজিয়ামে দেখতে পাচ্ছি, এবং এখানে
নৌকা রয়েছে এবং আমরা অনেক ছবি দেখছি এখানে, যে বঙ্গবন্ধু যে ছবিগুলো রয়েছে অর্থাৎ বিভিন্ন সময়ের যে ছবিগুলো রয়েছে বঙ্গবন্ধুর সেই ছবিগুলো আমরা এখানে বঙ্গবন্ধুর পিতার কফিনটি এখানে দেখতে পাচ্ছি, সেই কফিনটি এখানে রয়েছে এবং অনেক ছবি রয়েছে বিভিন্ন সময়ের যে ঐতিহাসিক ছবিগুলো সেই ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে অনেক সাধারণ মানুষ আসছেন যারা বঙ্গবন্ধুকে ধারণ করেন, বঙ্গবন্ধুকে লালন করেন, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হন, তারা কিন্তু এই মিউজিয়ামে আসছেন এবং এসে এখানে অনেক যে তার যে স্মৃতিগুলো রয়েছে সেই স্মৃতিগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে। বঙ্গবন্ধুর যে কৈশোরকাল, শৈশব এবং শেষ জীবন, বিভিন্ন সময় রাজনৈতিক যে সভা সমাবেশ সেই ছবিগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। একদম মিউজিয়ামে দুইতলা ভবনের এই আমরা রয়েছি, দুতলায় এই ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন এখানে যে পত্রিকায় বিভিন্ন সময় যে ছবি এবং নিউজগুলো আসছে সেই পত্রিকাগুলো এখানে মিউজিয়ামে স্থান পেয়েছেন। আপনারা দেখছেন যে দেয়ালে সাঁটা রয়েছে এবং এটি সংরক্ষণ করে রাখা রয়েছে, মানুষ দেখছে সেটাও আমরা দেখছি। এবং 1971 সালে যে বর্বরতা হামলা হয়েছিল, যে নৃশংস হত্যাকাণ্ড, যে নির্যাতন হয়েছিল, সেই ক্ষত নির্যাতনের ছবিও কিন্তু আমরা এখানে স্থান পেয়েছি। আমরা দেখছি যে মানুষকে কিভাবে হত্যা করা হয়েছে, যে নারীদের যেভাবে নির্যাতন করা হয়েছে সেই ছবিগুলোও কিন্তু আমরা দেখছি এখানে স্থান পেয়েছে। শুধু এই ছবি না, বিভিন্ন সময়ে যে ছবিগুলো রয়েছে এখানে বিভিন্ন আশ্রয় শিবিরে, অর্থাৎ 1971 সালে যে মহান মুক্তিযুদ্ধ কলকাতা যে শিবির হয়েছিল, বাংলাদেশের শরণার্থীরা ছিল, সে সমস্ত ছবিগুলো দেখছি। আমরা দেখছি যে মানুষকে কিভাবে মারা হয়েছিল সেই নৃশংস হত্যাকাণ্ডের সময়, সেই নিহতের ছবিগুলো আমরা দেখছি এখানে। এবং এখানে সাধারণ মানুষ দর্শনার্থী হিসাবে আসছেন সেই গুলো দেখতে আসছেন অনেকে। আমরা দেখেছি যে 1971 সাল 25শে মার্চ কালরাত্রি থেকে 1975 সাল পর্যন্ত যে ছবিগুলো রয়েছে সেইগুলো আমরা এখানে লক্ষ্য করছি। তো সব মিলে এই ছিল এই মিউজিয়াম থেকে আমার কাছে সর্বশেষ পিসি স্টুডিওতে আপনার কাছে। রিপন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিস্থলের জায়গায় যে স্মৃতি জাদুঘরটি রয়েছে সেই স্মৃতি জাদুঘরের কিছু অংশ। 15ই আগস্ট জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের। এক ভিডিও বার্তায় তিনি বঙ্গবন্ধুর কর্মময় জীবনের কথাও উল্লেখ করেন। মুক্ত এবং বৈষম্যহীন একটি কল্যাণময় রাষ্ট্র বিনির্মাণের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলব। বাঙালির ইতিহাসে কলঙ্কময় দিন 1975 সালের 15ই আগস্ট। সেই কালো রাতে বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে বিপদগামী সেনা সদস্যরা। সে সময় দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা। দেশি বিদেশি চক্রান্তে যে ঘাতকরা এদেশের মানুষের প্রিয় নেতা শেখ মুজিবকে রাতের অন্ধকারে হত্যা করেছিল, সেই খুনিদের রক্ষায় পরবর্তী সরকারগুলো ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি করে বঙ্গবন্ধু হত্যার বিচারের পথ রুদ্ধ করে। শুধু তাই নয়, খুনিদের প্রশাসনে, বিদেশে, দেশের দূতাবাসে বিভিন্ন পদে নিয়োগ দিয়ে পুরস্কৃতও করে। শালিজার রিপোর্টে বিস্তারিত। রাষ্ট্রের প্রধান হলেও ধানমন্ডির এই বাড়িতেই আর 10টা মধ্যবিত্ত পরিবারের মতো থাকতেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবার। নিরাপত্তার কড়াকড়ি কখনোই ছিল না এখানে, কারণ কোনো বাঙালি তার ক্ষতি করবে এমন চিন্তা কখনোই করেননি বঙ্গবন্ধু। 75-এর 15ই আগস্ট কাল রাতে সে সুযোগটি নেয় ঘাতকরা, আর সে রাতের অন্ধকারে রচিত হয় বাঙালির ইতিহাসের কৃষ্ণতম অধ্যায়। এই হত্যাকাণ্ডের পর জিয়ারহমান সাহেব ক্ষমতায় এসে ইন্ডেমনিটি অ্যাক্ট বিল সংসদে পাশ করার মধ্য দিয়ে বঙ্গবন্ধু হত্যার বিচারের কার্য রুদ্ধ করলেন। বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করলেন এবং এই দেশে যারা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি সেই সমস্ত ব্যক্তিত্বকে নিয়ে সরকার গঠন, রাজনৈতিক দল গঠন করলেন।
কলঙ্কজনক সে রাতে প্রথম হত্যার শিকার বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামাল। ক্যাপ্টেন বজলুল হুদার স্টেন গানের গুলিতে ঝাঁঝটা হয় তার বুক। এরপর খুনিরা ঢুকে পড়ে বাড়ির ভেতরে। দোতলায় ওঠার সিঁড়ির মুখে দাঁড়িয়ে থাকা বঙ্গবন্ধুর বুকে গুলি চালায় বজলুল হুদা এবং নূর চৌধুরী। বঙ্গবন্ধুকে হত্যা করে স্বাধীনতার চেতনা মূল্যবোধকে হত্যা করেছিল, বাংলাদেশকে পাকিস্তান বানাতে চেয়েছিল, তার মানে বঙ্গবন্ধু হত্যা করে বাংলাদেশকে হত্যা করার চেষ্টা করেছিল। হত্যাকারীদের নির্মমতা থেকে রক্ষা পায়নি পরিবারের কেউ। সবার ঘরে গিয়ে বেগম ফজিলাতুন্নেসা মুজিব, মেজ ছেলে শেখ জামাল, সদ্য বিবাহিতা সুলতানা কামাল, রোজি জামাল এবং বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ নাসেরকে হত্যা করে তারা। রক্তস্রোত আর নারকীয়তা দেখে শিশু রাসেল মায়ের কাছে যেতে চেয়েছিল নিরাপদ আশ্রয়ের খোঁজে, কিন্তু ঘাতকদের হাত থেকে রক্ষা পায়নি এই নিষ্পাপ শিশুটিও। ঘাতকরা হামলা চালায় বঙ্গবন্ধুর ভাগ্নে যুবনেতা শেখ ফজলুল হক মনির বাড়িতেও, হত্যা করে তাকে এবং তার স্ত্রী বেগম আরজুমনিকে। সে রাতে আরেকটি হামলায় ঘাতকরা হত্যা করে বঙ্গবন্ধুর ভগ্নিপতি এবং কৃষিমন্ত্রী আব্দুর রব সেরনিয়াবাদ এবং তার পরিবারের চার সদস্যকে। সেরনিয়াবাদের ছোট ছেলে, ছোট মেয়ে নাতি সুকান্ত সহ ভাইয়ের ছেলে শহীদ সেরনিয়াবাদও শহীদ হন সে রাতে। 15 আগস্ট রাতে তারা আরো হত্যা করে বাড়িতে থাকা আমির হোসেন আমুর খালাতো ভাই আব্দুল নাইম খান রিন্টুকে। আজকে হোক না দুই দিন পর হবে, এদের সবাই নাম বের হয়ে আসবে। একটা কমিশন গঠন করা হোক, সেই কমিশন তদন্ত করুক, দেখেন যে এটা বিরাট গ্যাং ছিল যারা বঙ্গবন্ধুকে হত্যা এবং আমার স্বাধীনতাকে, বঙ্গবন্ধুকে হত্যা মানে স্বাধীনতা হত্যা, বঙ্গবন্ধুর জন্ম না হয় তার জন্য আমরা স্বাধীন থাকতাম না। বিপথগামী সেনা সদস্যরা বঙ্গবন্ধুর বাড়ি ঘিরে ফেলেছে এমন খবর পেয়ে সেখানে ছুটে আসেন তার প্রধান নিরাপত্তা কর্মকর্তা কর্নেল জামিল। তাকেও বাঁচতে দেয়নি ঘাতকরা। চরম নৃশংসতার মধ্য দিয়ে সে রাতে লেখা হয় বাঙালির ইতিহাসের নির্মমতম ট্র্যাজেডি। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 570 শাবানে গোসল করিয়ে রিলিফের কাপড়ের কাফন দিয়ে সমাহিত করা হয়। 1975 সালের 16 আগস্ট টুঙ্গিপাড়ায় তাকে দাফন করা হয়। জানা যায় গ্রামবাসী অংশগ্রহণ করতে চাইলেও দেয়া হয়নি তাদের। দাফন অনুষ্ঠানে টুঙ্গিপাড়া, পাটগাতি ও পাঁচ কাহানিয়া গ্রামের 30 থেকে 35 জন অংশ নেন। সেনা ও পুলিশ হেফাজতে তড়িঘড়ি করে দাফন সম্পন্ন করা হয়। সেদিন যারা জাতির মহান সন্তানকে দাফন করিয়েছিলেন তাদের মধ্যে হাতে গোনা কয়েকজন মাত্র বেঁচে আছেন। তাদের সাথে কথা বলেছেন আশিকুর রহমান শ্রাবণ। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাবা মার কবরের পাশে শুয়ে আছেন তাদের খোকা বাঙালি জাতির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজকের এই বিশাল সমাধিসৌধ দোয়া দরুদ ফুলেল শ্রদ্ধা আর 1975 সালের 16 আগস্টের বিকেলের মধ্যে বিস্তর ফারাক। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর তার লাশ নিয়ে যাওয়া হয় টুঙ্গিপাড়ায়। পরিকল্পনা ছিল লোকচক্ষুর অন্তরালে তাকে দাফন করা। কেমন ছিল সেদিনের সেই বিকেল? ডালাটা খোলার পরে নামার সাইডে লাহাটা পরে আর কি ওনার দেখি একটা সাদা কাপড় নামানোর পরে দেখি যে বড় 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 বরফের চাকা ওনার মুখের পরে বুকের পরে এই সমস্ত জায়গা পরে ওই বরফ গলিয়া পানি হয়ে গেছে ওনার ওই পুরোটা পায়জামা পাঞ্জাবি গায়ে আর আতালা গেঞ্জি গায়ে আর একটা লুঙ্গি পরে সাদা লুঙ্গি তা পুরোটা লাল হয়ে গেছে। ওনার মার নামে যে সাহেরা খাতুন হাসপাতাল ওই হাসপাতালে ছিল ওই রিলিফের কাপড় ওই কাপড়ই লাল পড়িয়েছিল কালো পড়িয়েছিল ওর পাড় ছিঁড়িয়া ওই দিল কাপড়ের কাপড় আর 570 সাবান তাই দল দিয়ে আলো গোসল বলতেন। যে মানুষটি বাঙালি জাতির মুক্তির জন্য নিজের শেষ রক্তবিন্দুটি পর্যন্ত উৎসর্গ করেছিলেন তার দাফন হয়েছিল মার্কিন থান কাপড় আর 570 সাবানে। সেদিনের কথা মনে করে আজও উদাস হয়ে যান শেখ কেরামত আলী। ওই মিলিটারি আর্মিরা ওরা বলে কি যে আমরা এনারে চাফা মাটি দিয়ে ছুঁয়ে যাবো। ওই মৌলানা সাহেব আসিয়া বললো কি যে শোনেন আমাদের দেশের ছেলে মুসলমান, মুসলমানের যে আমাদের আদর্শ জানাজা দাফন করে মাটি দেওয়া যায় ওরকমভাবে আমরা আমরা মাটি দিয়ে চব। পানি শুনিয়ে আনার পরে গোসল টোসল দিয়া ওনারে
তখন কাফন দাফন ফরাইয়া ওনার জানাজা করিয়া আমরা মাড়ি দিয়ে ফিরে চলে দুই দিন পর একটা কামিনী ফুল গাছ নিয়ে এসেছিল খালিফ মিয়া সেই সেটা দেওয়ার পরে আমরা একদিন হাজতে ছিলাম একদিন ৪৬ বছর পেরিয়েছে কিন্তু আজও কান্না থামেনি বঙ্গবন্ধুর দাফনে অংশ নেয়া গুটি কতক মানুষের যে বাংলাদেশটা উপহার বঙ্গবন্ধু দিল আর তারপরে শেষ পরে তার মৃত্যু হয়ে গেল ঘাতকরা চেয়েছিল ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশ থেকে বঙ্গবন্ধুর নাম মুছে দিতে কিন্তু তারা জানত না বাঙালি জাতির জনকের নাম বাঙালির মন থেকে বাদ দেওয়া সম্ভব নয় তাই আজও বাঙালির সব প্রেরণার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আশিকুর রহমান শ্রাবণ নিউজ ২৪ গোপালগঞ্জ নিউ ইয়র্ক সিটির পর্যটকদের প্রধান আকর্ষণ কেন্দ্র টাইমস স্কয়ারে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অডিও ভিজুয়াল ক্লিপ প্রদর্শিত হচ্ছে জাতীয় শোক দিবস উপলক্ষে টাইমস স্কয়ারে বিশ্বখ্যাত বিশাল বিলবোর্ডে ২৪ ঘন্টায় প্রতি মিনিটে প্রতি দুই মিনিট অন্তর অন্তর ৭২০ বার বঙ্গবন্ধুর ক্লিপটি দেখানো হবে অডিও ভিজুয়াল ক্লিপটিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সহ বিভিন্ন সময়ের স্মরণীয় মুহূর্তগুলো ফুটিয়ে তোলা হয়েছে এর আগে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে চলমান আয়োজনের অংশ হিসেবেই এই উদ্যোগটি নেওয়া হয়েছে এবার আফগানিস্তান প্রসঙ্গ আফগানিস্তানের উত্তরাঞ্চলে অন্যতম প্রধান শহর মাজারি শরীফ এবং জালালাবাদ দখল করে নিয়েছে তালেবানরা এখন রাজধানী কাবুল আক্রমণের প্রস্তুতি শুরু করেছে তারা এদিকে আফগান সামরিক বাহিনীর রাজধানী রক্ষার অঙ্গীকারবদ্ধ নিরাপত্তা বলয় মুড়ে ফেলা হয়েছে গোটা কাবুলকে বিশ্লেষকরা বলছেন আফগানিস্তান আরেকটি দীর্ঘমেয়াদী গৃহযুদ্ধে পতিত হতে পারে মাসুদ রানার ডেস্ক রিপোর্ট একের পর এক শহর দখলের পর এখন কাবুলের আশেপাশের এলাকায় ব্যাপক অভিযান শুরু করেছে তালেবান সর্বশেষ দেশটির উত্তরাঞ্চলের অন্যতম প্রধান শহর মাজারি শরীফ দখলে নিয়েছে তারা এর মধ্য দিয়ে আফগানিস্তানের উত্তরাঞ্চলের সবগুলো বড় শহর এখন তালেবানের দখলে ৩৪টি প্রদেশের মধ্যে ১৯টি প্রাদেশিক রাজধানী নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান তারা এখন কাবুল আক্রমণের জন্য প্রস্তুত তালেবান ও আফগান বাহিনী লড়াইয়ে পড়ে প্রাণ বাঁচাতে ও তালেবানের প্রতিশোধমূলক হামলার আশঙ্কায় হাজার হাজার মানুষ কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে পালাতে শুরু করেছে অনেক মানুষ পরিবার নিয়ে কাবুল সড়কে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে যাদের প্রতিটা সময় কাটছে আতঙ্কে তবে আফগানের এমন পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই তালেবান বলছে সবকিছু আগের মতো চলবে তবে আমি জানি না এর ভবিষ্যৎ কি আমি কাউকে পরোয়া করি না পাকিস্তান আমেরিকা তালেবান কাউকে না এটা আমার জন্মভূমি আমার জমি আমার মৃত্যু হলেও পালিয়ে যাব না নট পাকিস্তান নট আমেরিকা নোবডি এলস এদিকে উদ্বেগ উৎকণ্ঠার মাঝেই কাবুলে তালেবান আক্রমণ ঠেকাতে প্রস্তুত আফগান সেনারা বিশ্লেষকরা বলছেন আফগানিস্তান একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত ও গৃহযুদ্ধে পতিত হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে মাসুদ রানা নিউজ ২৪ সীমান্ত জেলাগুলোতে করোনা তাণ্ডব কিছুটা কমেছে জুন জুলাই যে হারে সংক্রমণ ও মৃত্যু বাড়ছিল তার হ্রাসে কিছুটা টান পড়েছে আগস্টের মাঝামাঝিতে এসে করোনার জন্য ওয়ার্ড বাড়াতে গিয়ে শয্যা কমানো হয়েছে অন্য রোগীদের তাই হাসপাতালগুলোতে ভোগান্তি বেড়েছে সাধারণ রোগীদের জাহিদুজ্জামানকে সঙ্গে নিয়ে কাজী সাহেদের প্রতিবেদন সীমান্তের জেলাগুলোতে রীতিমতো তাণ্ডব চালিয়েছে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট সংক্রমণের হার কখনো কখনো ৫০ ভাগের বেশি ছিল জুন জুলাইয়ে হয়েছে মৃত্যুর রেকর্ড যা ছিল শঙ্কাজনক তবে আগস্টের মাঝামাঝি এসে কমেছে সংক্রমণ ও মৃত্যু সংক্রমণের শনিবারের চিত্র বলছে রাজশাহীতে ২৯.৫২ চাঁপাইনবাবগঞ্জে ১৩.৬৭ নওগাঁয় ৫ নাটোরে ২৩.৫৭ কুষ্টিয়ায় ২১.২৩ যশোরে ১৪.৬৭% যা আগের সপ্তাহের তুলনায় প্রায় অর্ধেক করোনা ক্রমাগত কমে যাচ্ছে এবং সংক্রমণও কমে যাচ্ছে মৃত্যুহারও কমে যাচ্ছে পাশাপাশি আমরা করোনার বেডকে কমিয়ে আবার সাধারণ রোগের জন্য তৈরি করছি বাসা মারা মালিক একপত্র আল্লাহ আমাদের বিবেচ্য বিষয়টা হলো যে আমাদের চেষ্টার কোনো ত্রুটি আছে কিনা
করোনার ডেল্টার ঢেউয়ে টালমাটাল হাসপাতাল। করোনা আক্রান্ত রোগীর পাশাপাশি এবছর সাধারণ রোগী বেড়েছে কয়েক গুণ। করোনার দিকে নজর দিতে গিয়ে ভোগান্তি বেড়েছে সাধারণ রোগীদের। নার্সগুলা যত্ন সহকারে বাচ্চার চিকিৎসা করার চেষ্টা করছে, কিন্তু বেডের অভাবে অনেক মানুষ নিচেও আর কি চিকিৎসা নিচ্ছে। রোগী এখন অনেক দেশে বেডের নিচে রোগী আছে, আর বেড খালি নাই বললেই চলে। দিন ধরে আসছে, এখন কিন্তু বেড পাইনি, তো চিকিৎসা ভালো চলছে, ডাক্তার তিন টাইমে আসতেছে। ওয়ার্ডের শয্যা কমিয়ে গুরুত্ব দেওয়া হয়েছে কোভিডে। রোগীদের সমস্যার কথা স্বীকার করে হাসপাতালের দায়িত্বশীলরা বলছেন, এখন সাধারণ রোগী বাড়ছে, করোনার সংক্রমণ আরেকটু কমলে ওয়ার্ডগুলোকে আবারও আগের অবস্থায় ফিরিয়ে একটু গ্রাজুয়ালি আল্লাহর রহমতে কিছুটা মনে হচ্ছে একটু কম কম ভাবে এই সুযোগে আমরা ওই রোগীগুলোর পরিমাণও বাড়াচ্ছি। করোনার চিকিৎসা দিতে হিমশিম অবস্থা সীমান্তের জেলা হাসপাতালগুলো, তাই সাধারণ রোগের চাপ সামাল দিতে এখন নেওয়া হচ্ছে নানামুখী পরিকল্পনা। কাজী সাহেদ, নিউজ 24, রাজশাহী। কুষ্টিয়া হরিপুর সংযোগ সেতুর 150 মিটার ভাটিতে ধসে গেছে প্রতিরক্ষা বাঁধ। এতে ভাঙন আতঙ্ক দেখা দিয়েছে কয়েক হাজার মানুষের মধ্যে। বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুজ্জামান। জাহিদ, ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কোনো উদ্যোগ আপনি দেখছেন কিনা? ধন্যবাদ গালিব। ইতিমধ্যে এই ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং কুষ্টিয়া সদর উপজেলা প্রকৌশলী। আপনাকে জানিয়ে রাখি যে পানি উন্নয়ন বোর্ড না, এটি হচ্ছে এলজিডি, এই সড়ক এবং প্রতিরক্ষা বাঁধ এবং এই সেতুর নির্মাণ প্রতিষ্ঠান, তেমনি তারা এর সংরক্ষণের দায়িত্ব তাদের। এলজিডি কর্তৃপক্ষের সাথে আমি কথা বলেছি, তারা কিন্তু জানিয়েছেন যে কোনো মূল্যে তারা এই ভাঙন প্রতিরোধে কাজ করবে। তবে তারা যেটা বলেছেন যে কেন্দ্র থেকে আসলে নির্দেশনা না পেলে এখানে কিভাবে তারা কাজ করবেন, কোথা থেকে অর্থ আসবে, সেই বিষয়গুলো একটু কঠিন হয়ে যাচ্ছে। আমি আপনাকে জানিয়ে রাখি যে শেখ রাসেল কুষ্টিয়া হরিপুর সংযোগ সেতুর এই প্রায় 200 মিটার ভাটিতে এখানে কিন্তু প্রথম ভাঙন দেখা দেয়, ধস দেখা যায় 2020 সালের অক্টোবর মাসে, এবং তারপরে কিন্তু 10.5 মাস সময় পেয়েছে এলজিডি থেকে তারা কিন্তু এই প্রাথমিক যে ধস, সেই ধস মেরামতে তারা তেমন কোনো উদ্যোগ নিয়েনি। তারা বারবার প্রাক্কলন করেছে, পরিদর্শন করেছে, মাপযোগ করেছে, তারা কিন্তু ঠিক এটি মেরামতে যে উদ্যোগ নেওয়া দরকার, বালির বাঁধ ফেলা বা অন্য কোনো কার্যক্রম করা, সেই কার্যক্রম এই স্থানীয়রা দেখেননি। স্থানীয়রা বারবার কিন্তু তারা অভিযোগ করছেন যে একে তো নির্মাণ কাজ ত্রুটিপূর্ণ ছিল, যে কারণে এত অল্প সময়ে এই বাঁধ ধসে গেল, প্রতিরক্ষা বাঁধ, এবং এখন তারা চরম আতঙ্কে আছেন। তাদের ঘরবাড়ি যেমন গড়াই নদীর গর্ভে চলে যাচ্ছে, তেমনি তারা আতঙ্কিত আছেন যে এই তাদের স্বপ্নের যে সেতু শেখ রাসেল কুষ্টিয়া হরিপুর সংযোগ সেতু, সেই সেতু কিন্তু হুমকির মুখে পড়ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ, আমি চলে যাচ্ছি স্টুডিওতে গালিব। জাহিদ, আপনাকে ধন্যবাদ। আবার আন্তর্জাতিক প্রসঙ্গ। শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ক্যারিবীয় অঞ্চলের দ্বীপ দেশ হাইতি। এতে এখন পর্যন্ত অন্তত 304 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত হয়েছেন অনেকেই, নিখোঁজ রয়েছেন অসংখ্য মানুষ। স্থানীয় সময় শনিবার সকালে হাইতি দক্ষিণ পশ্চিমাঞ্চলে 7.2 মাত্রার ভূমিকম্প হয়। শক্তিশালী ভূমিকম্পে বাড়ি, গির্জা, হোটেল সহ অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। হাইতির সেন্ট লুইস দু সুদ শহরে 12 কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তি। এদিকে হাইতির প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি বলেছেন ভূমিকম্পে দেশের অনেক অংশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, মাসব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেছেন তিনি। এদিকে ভূমিকম্পের পরপরই হাইতির প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, হাইতিকে প্রয়োজনীয় সহায়তা দিতে নির্দেশ দিয়েছেন তিনি। দর্শক, এই ছিল দুপুর 12টার সংবাদে, আপনারা দেখছেন নিউজ 24, সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।